নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ আজ আমরা যেটা আলোচনা করব যদি আপনার পুরুষ পন্থত্ব থাকে তাহলে কি আপনার স্ত্রীর ডাক্তারের কাছে আসা উচিত কি না আমরা অনেক সময় দেখি অনেক পুরুষরা আমাদের কাছে জাস্ট একটা সিমেনের রিপোর্ট নিয়ে আসেন এবং এসে বলেন ডাক্তারবাবু আমার স্পার্মের প্রবলেম আমার স্ত্রী অন্য জায়গায় দেখাচ্ছে আমার স্ত্রী সব রিপোর্ট ঠিক আছে আপনি শুধু আমার ট্রিটমেন্ট করুন আমার স্পাম ঠিক করে দিন প্রথম কথা মনে রাখতে হবে আপনারা নিশ্চয়ই আমাদের বিভিন্ন ভিডিও দেখে দেখেছেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্পাম্প ঠিক করা যায় না কিন্তু আইওয়াই আইভিএফ ইকসি এর মাধ্যমে আপনি আপনার সন্তানের বায়োলজিক্যাল ফাদার হতে পারেন এমনকি যদি থাকে তাহলে কেসা বা কৃষি পদ্ধতির মাধ্যমে আপনি আপনার সন্তানের বায়োলজিক্যাল ফাদার হতে পারেন কিন্তু মনে রাখতে হবে প্রেগনেন্সিটা কিন্তু আপনার স্ত্রীর শরীরে আসবে কাজে আমাদের আপনার স্ত্রীকে এজন্য দেখা দরকার উনি প্রেগনেন্সির জন্য ফিট কিনা উনাকে ট্রিটমেন্ট আমাদের আমরা করতে পারবো কিনা আত্মা ছাড়া কি ট্রিটমেন্ট করা হবে সেটা কিন্তু শুধুমাত্র আপনার স্পার্মের রিপোর্টের উপর নির্ভর করে না আপনার ওয়াইফের টিউব কেমন আছে ওভারি কেমন আছে সেটা আমাদের দেখতে হয় আর মনে রাখতে হবে অনেকেই বলেন যে ডাক্তারবাবু আমার ওয়াইফের সব ঠিক আছে ওয়াইফকে আনার দরকার নেই মনে রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট করা যায় না কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্পাম ঠিক করা যায় না কিন্তু স্পামের ট্রিটমেন্ট আমরা করতে পারি না কিন্তু আপনাকে বায়োলজিক্যাল ফাদার হতে সাহায্য করতে পারি এবং মনে রাখতে হবে আই ওয়াই আইভিএকসি এই সব ট্রিটমেন্টগুলো কিন্তু আপনার ওয়াইফের ওপর করতে হবে কাজে হাজবেন্ড ওয়াইফ দুজনকে আসা দরকার দুজনকে আমাদের একসাথে ট্রিটমেন্ট করতে হবে একজন এলে কিন্তু ট্রিটমেন্ট করা যাবে না আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর দয়া করে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ